ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করোনা ভাইরাস নিয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে করোনা ভাইরাস বলে আর কিছু নেই বিস্ফোরক দাবি বিজ্ঞানীদের এবং করোনা ভাইরাস বলে এমন কিছু নেই টিকারও প্রয়োজন নেই এমনই একটি বিস্ফোরক দাবি করেছেন বিজ্ঞানীরা তো গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সঙ্গে এই ভিডিও আলোচনা করে দেবো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এই ভিডিও আপনি যদি প্রথম হয়ে থাকেন ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে করোনা বলে আর কিছু নেই তাই ভ্যাকসিনেরও প্রয়োজন নেই বিজ্ঞানীর বিস্ফোরক দাবি ভ্যাকসিন নিয়ে এমন হাহাকার আমি আগে দেখিনি যেন এই ভ্যাকসিন না পেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আদতে আদলে তো সেরকম কোনো ব্যাপার নেই এখন করোনা মহামারীর শেষের দিকে এই সময় ভ্যাকসিনের কোনো প্রয়োজন আর নেই কথাগুলো যিনি বলেছেন তিনি একজন নামকরা বিজ্ঞানী নাম ডক্টর মাইকেল ইওডেন মার্কিন সংস্থা ফাইজার ফার্মাসিউটিক্যাল দাবি করেছে তাদের ভ্যাকসিন করোনাকে রুখতে নব্বই শতাংশ কার্যকরী তৃতীয় দফা ট্রায়ালে সাফল্য এলেই এই মুহূর্তে পৃথিবীর সবথেকে জটিল রোগ তারা সারিয়ে দেবে এই ফাইজার ফার্মাসিউটিক্যাল প্রাক্তন ডক্টর ইয়েডেন তিরিশ বছরে বেশি সময় ধরে ডক্টর ইয়েডেন অ্যালার্জি ও শ্বাসযন্ত্রের একাধিক রোগের বিষয়ে গবেষণা করছেন তিনি মনে করেন করোনা মহামারী রোধ করার জন্য এখন আর ভ্যাকসিনের প্রয়োজন নেই তিনি বলেছেন যাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তাদের ভ্যাকসিন দিয়ে কী লাভ কয়েক কোটি মানুষ তো সুস্থ আছেন তাদের কেন টিকাকরণ হবে তাও এবার এমন ভ্যাকসিন যেটার ট্রায়াল ব্যাপকভাবে মানব শরীরে হয়নি এমন তো হতে পারে এই ভ্যাকসিন দেওয়ার ফলে সুস্থ মানুষের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হলো তখন তো হিতে বিপরীত হবে ডক্টর ইওডেন আরও বলেন ভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে জনসংখ্যার একশো শতাংশ তো সংবেদনশীল ছিল না সার্স্কোপ টু ভাইরাস নতুন হলেও করোনার কিন্তু কোনো নতুন ভাইরাস নয় এর আগে করোনার আক্রান্ত হলে তার টি আর ইমিউনিটি মজবুত হবে সেক্ষেত্রে তাকে নতুন করে টিকা দেওয়া হবে কেন এমনকি করোনার উপসর্গ করোনার সঙ্গে উপসর্গ মেলে এমন ভাইরাসগুলির বিরুদ্ধে লড়াই করতে সেসব আক্রান্তদের শরীর আগের থেকে সক্রিয় থাকবে সেক্ষেত্রে আমার করোনা টেস্ট আর পিসিআর নিয়েও সন্দেহ রয়েছে তো এমনই আপডেট দিলেন একজন বিজ্ঞানী তো সেই আপডেটটি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে উপকারে আসে তো অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন